হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখব গত ভিডিওর বাকি অংশ। গত ভিডিওতে আমরা দেখেছি আপনারা বসাবেন, আর আজকে ভিডিওতে আমরা দেখাব কলামের লেআউটগুলো কীভাবে করবেন। গত ভিডিওতে কিছু আপনাদেরকে দেখাইছে কীভাবে কলামটা আপনারা বসাবেন, সেটা একটু মিস্টেক হয়েছে, এটা আবার আমি আপনাদেরকে নতুন করে এখানে দেখাবো। ভিডিওটি শুরু করার পূর্বে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গত টিউটোরিয়ালে আমরা যেই একটা কলাম ড্র করছিলাম, এই কলামটা এটা মনে হয় 10x10 মানে 10 ইঞ্চি 10 ইঞ্চি একটা কলাম, এই যে হ্যাঁ এই কলামটা আমরা যেন ড্র করছি, কিন্তু এটা কপি করলে এই জায়গায় দেখেন, হ্যাঁ কপি করলে কিন্তু ফুল কপি করে আসে না। হ্যাঁ এই যে একটা অংশ সিও আমরা ধরেন জাস্ট এটা কপি করলাম, সিও এন্টার, আমরা এই যে কলামটা কপি করলাম, কপি করে এন্টার এই জায়গায় আনলাম, তাহলে দেখেন এখানে শুধু এস চারোদিকে আছে কিন্তু এই ভিতরে অংশটা আসে না। এই জন্য আমরা সর্বপ্রথম কী করবো, যে কোনো একটা কলাম ড্র করব। হ্যাঁ কলাম ড্র করে আমরা ব্লক করে নিব। যেমন ধরেন আমি একটা 10 ইঞ্চি একটা কলাম ড্র করি, তাহলে কিবোর্ড থেকে এল প্রেস করে এন্টার, তাহলে এদিকে যাব আমরা 10 ইঞ্চি, নিচের দিকে আসবো 10 ইঞ্চি, বাম দিকে যাব আবার 10 ইঞ্চি, আবার উপরের দিকে 10 ইঞ্চি। আর কিবোর্ড থেকে এস প্রেস করে হ্যাশ দিব আমরা, সলিড দিয়ে দিব এটাতে সলিড, ওকে। তাহলে দেখেন আমরা এটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, এই ভিতরে একটা অংশ আলাদা আর এই যে চারোদিকটা এটা একটা আলাদা, এই জন্য আমরা পুরোটাকে একটা বানিয়ে নেব। তাহলে আমরা এই জন্য ব্লক করে নিব, তাহলে ক্রিয়েটের মধ্যে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা একটা কলামের নাম দিব এটা, হ্যাঁ যেমন C3 নাম দিলাম। দেন আমাদের এই যে পিক পয়েন্ট, এই পিক পয়েন্ট আমরা ক্লিক করব, দেন এই যে কোনো একটা পয়েন্ট ক্লিক করে আমরা এই যে সিলেক্ট অবজেক্ট এটাতে ক্লিক করব, ক্লিক করে এইভাবে সিলেক্ট করে দেন এন্টার দিব, দেন ওকে দিয়ে দিব। তাহলে দেখেন এই যে এখন ফুল কপি হয়ে গেছে, এই যে এখন যদি আমি এখানে কলামটা বসাই তাহলে পুরোটা চলে আসবে। তাহলে এটা আমি সাপোজ ডিলিট করে দিই, এই কলামটা এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিই, তাহলে এখন এই কলামটা আমি বসাই। তাহলে এটাকে আমরা কপি করি, সিও এন্টার অবজেক্ট মাউসের এই কলামটার এই পয়েন্টটা ধরে আমরা এখানে বসিয়ে দেব। এখন আমরা যদি এই কলামটা কপি করতে চাই তাহলে দেখেন কি হয়, তাহলে আমরা এটা সি আবার কিবোর্ড থেকে সিও পেস্ট করব, এন্টার দেব, দেন আমরা এই কলামটা কপি করব এন্টার, এই যে তাহলে দেখেন এখন পুরো অংশ চলে আসছে। হ্যাঁ আমি কিন্তু এইভাবে আপনাদেরকে এই ব্লক করাটা আমি দেখাই নাই, তাহলে আজকে ভিডিওতে আপনাদেরকে দেখলাম এইভাবে কীভাবে আপনারা ব্লক করবেন। এখন আমরা এই কলামের লেআউটগুলো আমরা করব, সেজন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব আমরা আমাদের কলামগুলো আমরা সিলেক্ট করে নিব। তাহলে আমরা এইভাবে কলামগুলো সিলেক্ট করব, অথবা আমার আরেকটা অপশন আছে একসাথে সেগুলো করব, ওইটা আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে, আপনাদেরকে দেখাবো কীভাবে সবগুলো কলাম আপনারা একসাথে সিলেক্ট করতে পারবেন। এইভাবে সবগুলো কলাম সিলেক্ট করে জাস্ট আপনারা কপি করবেন, দেন এন্টার দিবেন, এখানে একটা বেস পয়েন্ট ধরবেন, ধরেন সাপোজ এটা ধরলাম, তাহলে এই দিকে আপনারা টান দিয়ে নিয়ে যাবেন, নিয়ে গেলাম, তাহলে দেখেন কলামগুলো সবগুলো চলে আসছে। এখন আমরা কিবোর্ড আমরা লাইন নেব, লাইন লাইন নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে এল প্রেস করব, দেন এন্টার, লাস্ট পয়েন্টে লাস্ট পয়েন্টে ধরে আমরা এইভাবে একটা লাইন ড্র করে দেবো বাউন্ডারি লাইন চারপাশে। দেখ আমরা যে কাজটা করবো ফার্স্ট ফিটে একটা অফসেট নেব, তাহলে অফসেট ফার্স্ট ফিট চারোদিকে, চারোদিকে আমরা একটা আমাদের লেআউটটা তৈরি করার জন্য আমরা একদম চারোপাশে 5 ফিটে একটা অফসেট নেব। এবার আমরা কিবোর্ড থেকে অ্যাপ পেস্ট করবো,
ফিলেট করব, দেন আমরা এই যে এন্টার করব, তাহলে এই অবজেক্ট সিলেক্ট, এই অবজেক্ট সিলেক্ট, দেন আবার অপশন আনার জন্য আমরা অপশনটা রাখার জন্য আমরা আবার এন্টার দেব, এন্টার দিলে আবার অপশন চলে আসবে, দেন আবার এন্টার, ওকে। এখন আমাদের বাউন্ডারি লাইনের কাজ শেষ, আমরা এই বাউন্ডারি লাইনগুলো আমরা ডিলিট করে দেবো এইভাবে। এখন আমরা কনস্ট্রাকশন লাইন নিব, কনস্ট্রাকশন লাইন নেওয়ার জন্য কিবোর্ড থেকে আমরা এক্স এল প্রেস করব, দেন আমরা ভার্টিক্যাল দিয়ে নিব, তাহলে ভার্টিক্যাল দিয়ে নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে বি প্রেস করব, তাহলে এটা মিড পয়েন্টে আমরা এই লাইনগুলো আমরা বসিয়ে দেবো এভাবে কনস্ট্রাকশন লাইনগুলো। দেন আবার আমরা কনস্ট্রাকশন লাইন নিব, হরিজন্টাল নিব, তাহলে কিবোর্ড থেকে আমরা এই স্পেস করবো, দেন এন্টার দেব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে একটা ছয়টা, তাহলে এইভাবে ছয়টা ছয়টা, আর এখানে একটা দুইটা তিনটা চারটা। আবার কনস্ট্রাকশন লাইন নিব ভার্টিক্যালি, এখন আমরা টিম করে দিব, তাহলে কিবোর্ড থেকে আমরা টি আর প্রেস করব, দেন ডাবল এন্টার, এগুলো আমরা এখন টিম করে দেব। আমরা যে বাউন্ডারিটা দিছিলাম এটা এটা আমরা এখন ডিলিট করে দিব, এটা আমাদের আর প্রয়োজন নেই। এখন আমরা কলাম নাম্বার, এই রো কলাম নাম্বারের এই যে কলামের এই নাম্বারগুলো দিব বা লেআউটের, হ্যাঁ, এই জন্য আমরা কিবোর্ড থেকে সি প্রেস করবো, মানে সার্কেল আগে ড্র করবো, তাহলে সি প্রেস করে এন্টার দিবেন, দেন একটা দিয়ে কোনো একটা স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট ধরবেন, তাহলে এখানে আমরা ফার্স্ট পয়েন্ট ধরলাম, দেন একটা আমরা ডায়ামিটারটা আমরা 1 ফিট দিলাম, আর এই এখন আমরা টেক্সট নেব, টেক্সট নেওয়ার জন্য ডিটি ডিটি কিবোর্ড থেকে প্রেস করে এন্টার দেব, তাহলে বলছে স্পেসিফাই মিডল পয়েন্ট, তাহলে আমরা জে দিলাম, জে হলো আমাদের এই মিডল পয়েন্ট সিলেক্ট করলাম, তো এখান থেকে এই পয়েন্ট সিলেক্ট করে আমরা আমাদের এই হাইটটা দিয়ে দিব 1 ফিট, এটাকে আমরা রোটেট করে নিই, এখন এটা আমরা কপি করব, কপি করে আমরা সেখানে নিয়ে আসলাম, এটার এই পয়েন্টটা আমরা ধরবো, এই যে এই পয়েন্টটা ধরে আমরা সবগুলো মাথায় মাথায় এইভাবে বসিয়ে দেব, দেন এটা আবার কপি করব, সিও এন্টার,
এবার আমরা এই উপরের দিকে ধরব, উপর দিকে ধরে আমরা এই নিচের দিকে বসিয়ে দেব। দেন আবার আমরা এটা কপি করব, এই পয়েন্টটা আমরা এখন ধরব, এদিকে এইভাবে আমরা বসিয়ে দেবো এগুলো সবগুলো। আমরা এটা এক পাশটা করে আরেক পাশে আমরা কপি করলেও হয়ে যাবে। সাপোজ আমরা এই পাশটা করছি, এই এই অবজেক্টটা সিলেক্ট করে নিলাম, এখন এই পুরোটাকে আমরা কপি করব, কপি করে আমরা অপর পাশে এটা বসিয়ে দেব। কপি করে আমরা এটার এই এই জায়গায় বেস পয়েন্ট ধরবো, ধরে আমরা এই পাশে নিয়ে যাব। ওকে, এখন এগুলো আমরা এডিট করে আমরা ওটা চেঞ্জ করে দেব, এ বি সি, এটা হবে ডি এ। ওইখানে আরেকটা বাকি আছে, এটা বেশ ফাইভ। তাহলে আমরা আবার এটা সিলেক্ট করব, কপি করব, এই পয়েন্টটা ধরে আমরা এখানে বসিয়ে দেব। তা এটা হবে সিক্স নাম্বার। এটাকে আবার আমরা কপি করে নিই, এটা হবে আমাদের ওয়ান টু ফোর ফাইভ সিক্স। তাহলে আমাদের কলাম লেআউট কমপ্লিট। বন্ধুরা, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না।